বিসমিল্লাহিররহমানিররহিম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1-এর 8 নম্বর পর্ব নিয়ে। 8 নম্বর পর্বে আমি তোমাদের পাঠ্যবইয়ের যে 3 নম্বর অঙ্ক আছে, অঙ্কগুলো আছে, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করি। এখানে বর্গীয় জ থেকে ঠ এই 5টি অঙ্কের সমাধান আজকে আমি তোমাদের দেখাবো। তো চলো শুরু করি। মূল পর্বে ফিরে যাওয়ার আগে, এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এখনো যারা সাবস্ক্রাইব করনি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে ফেলো। চলো মূল পর্বে ফিরে যাই। দেখো, আমি তোমাদের এখানে বর্গীয় জ নম্বর অঙ্কের সমাধানটা লিখেছি এবং অঙ্কটা যেরকম দেওয়া আছে আমি ওরকম তুলে রেখেছি, এবং উপরে আমি 1 থেকে 5 সূত্র লিখেছি। এই সূত্রের 5টি তোমাদের প্রয়োজন হবে এই 5টি অঙ্ক করতে। তো যখন যে সূত্রটা তোমার প্রয়োজন হবে প্র্যাকটিক্যালি আমি তোমাদের বুঝিয়ে অঙ্কগুলো দেখাবো। আমি এখান থেকে এরকম লিখতে পারি, a² + b² × a² - b² × a² - b² আমরা এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করতে পারি, এবং তৃতীয় রাশি যেটা আছে আমরা ওইটাকে ওই রকমই রেখে দিব। দেখো, আমি এই অংশটুকুকে a² + b² এবং এই অংশটুকুকে a² - b² এটা দেখো 1 নম্বর সূত্র দিয়ে আমরা করতে পারি। 1 নম্বর সূত্র কি, a + b × a - b। আমরা যদি এখানে a² বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, a + b × a - b। আমরা 1 নম্বর সূত্র প্রয়োগ করে আমরা এটা করব। দেখো, এর সাথে যা আছে আমরা ওইটা লিখব, এর সাথে স্কোয়ার আছে আমরা ওইটা লিখব, একে স্কোয়ার দিব। দেখো, মাইনাস বির সাথে স্কোয়ার আছে আমরা ওইটা লিখব, একে আমরা স্কোয়ার দিব। এবার দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করে দিব। এখানে a^4 + b^4 যেরকম আছে ওই রকমই আমরা রেখে দিব। দেখো, এটা যদি আমি করি a^4 - b^4 × a^4 + b^4, এখন দেখো আমি যদি এটাকে সামনে নিয়ে আসি, a^4 + b^4, এইটা এই অংশটাকে যদি আমি সামনে নিয়ে আসি এবং এই অংশটাকে যদি আমি পরে নিয়ে যাই তাহলে a + b × a - b, আবার কিন্তু এই সূত্র করতে পারি। তাহলে আবার এই এটা যেরকম আছে এরকম অবস্থা রেখে আমরা সূত্র তৈরি করতে পারি। দেখো, a^4, আবার 1 নম্বর সূত্র এখানে একবার আমরা ফেলেছি, আবার এই 1 নম্বর সূত্রটাই এইখানে ফেলবো। দেখো, a² - b^4 এর স্কোয়ার। তাহলে আমরা এটা যদি করি তাহলে কি হবে, a^8, দেখো 4কে যদি তুমি 2 দিয়ে গুণ করো, 4 2 = 8, তাহলে a^8 - b^8, 4 2 = 8। অতএব নির্ণেয় গুণফল a^8 - b^8, এটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখো, এবার আমাদের ঝ নম্বর অঙ্কের সমাধান। ঝ নম্বর অঙ্ক আমি এখান থেকে অঙ্কটা তুলে রেখেছি আমি। দেখো, এখান থেকে আমরা এরকম লিখতে পারি, ax - আমরা যদি মাইনাসটাকে কমন নেই তাহলে by - cz লিখতে পারি। দেখো, এটা হলো a, মাইনাসটাকে আমরা কমন নিয়েছি, যেহেতু মাইনাসটাকে কমন নিয়েছি, যেহেতু আমরা ব্র্যাকেট ব্যবহার করেছি এখানে, মাইনাস কমন নিলে আমাদের ভিতরে চিহ্নটাও পরিবর্তন হয়ে যাবে। by এর আগে মাইনাস ছিল তাহলে ভিতরে দেখো আমরা প্লাস প্লাস আকারে লিখেছি, আর cz এর আগে প্লাস আছে তাহলে আমরা এটা মাইনাস আকারে লিখেছি। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে রাখবো। দেখো, এটা হলো a, এটা হলো আমাদের a, আর এইটা বানাইলাম আমরা b। এখন এইটা ax + by - cz, দেখো এটাকে বানালাম, এক্স কে বানালাম আমরা এ, আর by - cz এটাকে বানিয়েছি আমরা বি। তাহলে a - b × a + b, তাহলে আমাদের 1 নম্বর সূত্রে দেখো a + b × a - b, আমরা কিন্তু এর আগের অঙ্কটাও এই সূত্র দিয়ে করলাম, এখন আমরা শুধু সূত্র অনুযায়ী লিখে দিব। তাহলে প্রথম রাশির স্কোয়ার মাইনাস দ্বিতীয় রাশি যেটা আছে দ্বিতীয় রাশির স্কোয়ার, by - cz এর স্কোয়ার।
এখন দেখো আমরা এই ax ax কে স্কয়ার করলে আমরা যদি বর্গ করি তাহলে a স্কয়ার x স্কয়ার এটার কাজ শেষ এখন এইটাকে আমরা কি করব by minus cz এটাকে কি করব দেখো এই দুই নাম্বার সূত্রে আমি লিখে রেখেছি a minus b হোল স্কয়ার এখানে কিন্তু আমার এটা যদি আমি a ধরি আর এটা যদি b ধরি তাহলে a minus b তাহলে a minus b হোল স্কয়ারের সূত্র কিন্তু এখানে হচ্ছে তাহলে মাইনাসটা তুমি এরকম করে রেখে দিবে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবা দেখো a স্কয়ার মানে প্রথম রাশির স্কয়ার মাইনাস 2 ইনটু প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির স্কয়ার এখন তুমি এটাকে যেহেতু এই মাইনাসটা পুরো রাশির সাথে গুণ অবস্থায় আছে সেহেতু তুমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে গুণ অবস্থায় রেখে দিবে তাহলে a স্কয়ার x স্কয়ার এখন মাইনাস দিয়ে তুমি এই পুরো রাশিটা মাইনাসটাকে এরকমই রাখবে বি বি স্কয়ার বি y কে যদি তুমি স্কয়ার করো তাহলে বি স্কয়ার y স্কয়ার মাইনাস 2 বি সি y z প্লাস সি স্কয়ার z স্কয়ার এইটা হয় দেখো এই রাশি থেকে আমরা এই রাশি যদি আমরা গুণ করি দেখো বি এটার বর্গ করেছি বি ওয়াই এটার বর্গ করলে বি স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2 বি সি ওয়াই জেড প্লাস সি স্কয়ার জেড স্কয়ার তাহলে আমরা শুধু এখন মাইনাসের কাজটা করব দেখো এখন আমরা যদি ব্র্যাকেট তুলে দিতে চাই তাহলে ব্র্যাকেটের মধ্যে যে রাশিগুলো আছে যে রাশিটা প্লাসের আছে ওইটা মাইনাস হয়ে যাবে যে রাশিটা মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে এই কারণে যে ব্র্যাকেটের আগে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস আছে আমরা ব্র্যাকেট তুলে দেব তাহলে বি স্কয়ার ওয়াই স্কয়ার এর আগে মাইনাস হবে দেখো এর আগে প্লাস আছে এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস তাহলে মাইনাস বি স্কয়ার ওয়াই স্কয়ার এখানে মাইনাস আছে তাহলে প্লাস আসবে তাহলে প্লাস 2 বি সি ওয়াই জেড প্লাস সি স্কয়ার ও মাইনাস এখানে প্লাস আছে তাহলে মাইনাস আসবে মাইনাস সি স্কয়ার জেড স্কয়ার এটা কিন্তু আমাদের ফলাফল তাহলে নির্ণয় গুণফল এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস 2 বি সি ওয়াই জেড মাইনাস সি স্কয়ার জেড স্কয়ার এটা কিন্তু আমাদের ফলাফল দেখো আমাদের পরবর্তী নিয়ম নম্বর অঙ্কের সমাধান এখানে 3a মাইনাস 10 ইন্টু 3a মাইনাস 5 দেখো আমাদের 4 নম্বরে যে সূত্রটা আমি লিখেছি এখানে x মাইনাস a আমি যদি এইটাকে প্রথম রাশিকে x ধরি এবং দ্বিতীয় রাশিটাকে এখানে যদি আমি a ধরি এবং এখানে যদি 3a কে x ধরি এবং 5 কে যদি আমি b ধরি তাহলে কি হয় x মাইনাস a ইন্টু x মাইনাস b তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী কিন্তু এই অঙ্কটা করতে হবে দেখো তাহলে প্রথম রাশির স্কয়ার প্রথম রাশি আছে 3a আমরা প্রথম রাশিকে লিখলাম স্কয়ার দিলাম মাইনাস প্রথম যে রাশিটা আছে সেটার দ্বিতীয় পদ এবং দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ তাহলে 10 প্লাস 5 ইনটু এর সাথে x দেওয়া আছে দেখো প্রথম রাশি তাহলে আমরা ইনটু দিয়ে দিব এখানে 3a প্লাস ab ab মানে হলো ab মানে হলো এখানে আমাদের 10 আর 5 তাহলে 10 ইনটু 5 দেখো আমি যদি এটার বর্গ করি তাহলে 9a স্কয়ার 3 এর বর্গ করলে 3 তিরিকা 9 আর a এর উপরে স্কয়ার মাইনাস 15 দেখো 10 আর 5 যদি আমি যোগ করি 15 15 এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে 3 15 45 তাহলে 45a প্লাস 5 10 50 50 এই হলো আমাদের সমাধান অতএব নির্ণয় গুণফল 9a স্কয়ার মাইনাস 45a প্লাস 50 এ হলো আমাদের অ্যান্সার দেখো আমাদের 10 নম্বর অঙ্কটি আমি তুলে রেখেছি এখানে আমি এই রাশি থেকে প্রথম রাশিকে আমি এরকম লিখতে পারি দেখো 5a প্লাস 2b একে আমরা ব্র্যাকেট দিয়ে a প্রথম রাশি বানাবো মাইনাস 3c দেখো তো এবং এইখানে এই দ্বিতীয় রাশিকে আমরা এরকম লিখতে পারি 5a প্লাস 2b
প্লাস থ্রি সি। এটা প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি। তাহলে এ এ মাইনাস বি, এটা হলো এ মাইনাস এটা হলো বি। তাহলে এটা যদি আমি এ ধরি তাহলে এ এ প্লাস বি, তাহলে থাকবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। প্রথম রাশি প্রথম যে আমরা সূত্র দিয়ে করেছিলাম অঙ্কটি, আবারও সেই একই সূত্র ব্যবহার করে আমাদের এই অঙ্কটি করতে হবে। তাহলে প্রথম রাশি, প্রথম রাশির স্কোয়ার মাইনাস দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি সি, এটা স্কোয়ার। এখন আমি এইখানে দেখো এই রাশিটাকে প্রথমে যে আমরা এ স্কোয়ার করেছি, এখানে আছে, এখানে রাশি আছে হলো ফাইভ এ, এখানে আছে ফাইভ এ প্লাস টু বি। তাহলে এটাকে আমরা কোন সূত্রে করব? দেখো তিন নম্বরে আমি সূত্র লিখে রেখেছি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমার এ হয় আর এটা যদি আমার বি হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা এই সূত্রে করব। তাহলে প্রথম রাশি স্কোয়ার, সূত্র হলো প্রথম রাশি স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির স্কোয়ার। এইখানে মাইনাস তিন দিকে নয়, নাইন সি স্কোয়ার। এবার দেখো পাঁচ পাঁচে পঁচিশ, টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস পাঁচ দোকানে দশ, দশ দোকানে বিশ, তাহলে টোয়েন্টি এ বি, টোয়েন্টি এ বি। এরপর আছে প্লাস দুই দোকানে চার, তাহলে ফোর বি স্কোয়ার মাইনাস নাইন সি স্কোয়ার। তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসছে। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় গুণফল টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস টোয়েন্টি এ বি, টোয়েন্টি এ বি প্লাস ফোর ফোর বি স্কোয়ার মাইনাস নাইন সি স্কোয়ার। এই হলো আমাদের অ্যান্সার। দেখো আমাদের ঠ নম্বর অঙ্কের সমাধানটি, ঠ নম্বর দেখো আমরা এইটাকে লিখতে পারি এ এক্স প্লাস বি ওয়াই। আমরা এইটাকে প্রথম রাশি বানাবো এবং প্লাস ফাইভকে আমরা রাখবো। দেখো এরকম লিখলাম, এইখান থেকে এ এক্স প্লাস বি ওয়াইকে প্রথম রাশি বানাবো এবং প্লাস থ্রিকে আমরা রেখে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরকম করব। দেখো এখন কোন সূত্র তৈরি করতে পারি আমরা? পাঁচ নম্বর দেখো একটা সূত্র লিখেছি আমি এক্স প্লাস এ। তাহলে আমরা যদি এই প্রথম রাশিটাকে এক্স ধরি, এটা যদি আমি এ ধরি, দেখো তাহলে এক্স প্লাস এ, এটা হলো এক্স প্লাস এটা হলো বি, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে আমার এই সূত্র অনুযায়ী কাজ করতে হবে। দেখো প্রথম রাশির স্কোয়ার, প্রথম রাশি হচ্ছে আমার এ এক্স প্লাস বি ওয়াই, প্রথম রাশির স্কোয়ার প্লাস এখানে এ বি, এ বি কি প্রথম রাশির মধ্যে যে দ্বিতীয় পদটা দেওয়া আছে এবং দ্বিতীয় রাশির যে দ্বিতীয় পদ দেওয়া আছে এইটা। তাহলে এখানে দেওয়া আছে দেখো ফাইভ, এখানে হলো থ্রি, তাহলে আমি লিখব ফাইভ প্লাস থ্রি ইন্টু আমার প্রথম রাশি এখানে এ, দেখো এখানে দেওয়া আছে এক্স, তাহলে আমরা এক্স ধরে নিয়েছি এ এক্স প্লাস বি ওয়াই, তাহলে আমরা এটাকে করব হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই দিয়ে, তাহলে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই, তাহলে প্লাস ফাইভ ইন্টু থ্রি। দেখো তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখবো এক্স স্কোয়ার, তার মানে প্রথম রাশির স্কোয়ার প্লাস দ্বিতীয় প্রথম প্রথম রাশির দ্বিতীয় পদ এবং দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ আমরা লিখবো প্লাস দিয়ে ইন্টু, ও আমাদের এখানে দেখো ইন্টু অবস্থা এখানে দুইটা রাশি, সেহেতু আমরা এখানে ব্র্যাকেট দিয়ে রাখবো। এখানে প্লাস এ বি মানে হচ্ছে এই ফাইভ প্লাস থ্রি, আমরা ফাইভ ইন্টু থ্রি লিখেছি এখানে। তাহলে এ আর বি হলে এখানে গুণ অবস্থায় আছে, দেখো এই কারণে আমি এখানে গুণ অবস্থায় আছে, এখানে গুণ অবস্থায় ফাইভ ইন্টু থ্রি লিখেছি। তাহলে এইটা আমার আমরা কি করতে পারি, দেখো প্রথম এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার আছে, তাহলে আমরা দুই নম্বর এক তিন নম্বর যে সূত্র আমরা করেছি এর আগে এ প্লাস হোল স্কোয়ার, তাহলে এই সূত্র দিয়ে আমাকে করতে হবে। তাহলে প্রথম রাশি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির স্কোয়ার। কেবলমাত্র আমার এতটুকুর কাজ শেষ, এ প্লাস এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ারের কাজ আমার শেষ। এখন দেখো
আমি যদি এখন এখানে প্লাস দেখো প্লাস দেওয়া আছে 5 যোগ 3 আমি যদি এটা যোগ করি তাহলে হবে 8 তাহলে আমার এখানে এক লাইন বেশি করার কোনো দরকার নেই দেখো 5 আর 3 যোগ করো 8 তাহলে 8 হয় তাহলে এই 8 এর সাথে আমার হয় এই এই 8 এর সাথে প্রথমে ax কে গুণ করব আবার এই 8 এর সাথে by কে গুণ করব তাহলে আমি এখানে কি পাই 8ax এখানে প্লাস যেহেতু এখানে কোনো মাইনাস চিহ্ন নেই তাহলে মাইনাস আসার কোনো যুক্তিও নেই তাহলে প্লাস 8ax প্লাস এই 8 দিয়ে এখন by কে করব প্লাস 8by প্লাস 3 5 15 15 এখন দেখো a স্কয়ার x স্কয়ার প্লাস 2abxy 2abxy প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস 8ax প্লাস 8by প্লাস 15 তাহলে আমরা এটা শুধু নির্ণয় গুণফল লিখে দিব এখন নির্ণয় গুণফল তাহলে a স্কয়ার x স্কয়ার প্লাস 2abxy প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস 8ax প্লাস 8by প্লাস 15 এটাই হলো আমাদের অ্যানসার প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এই পাঁচটি অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছো তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আজকের এই পর্বে এ পর্যন্তই আল্লাহ হাফেজ